اللهم إنا نحمدك حمدا مقصرا عن حمدك والثناء على ذاته وصفاته كما يليق بشانه. قال الله تعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللہ رب العالمین اور مقدس پوتر کتاب قرآن کریم تک نمی ایک آیات اور آدھا انش تلاوت فرس. اللہ رب العالمین نے فرمائی کرا: اے ایمان والو، اجتنبو کثیرا من الظن، تم لوگ بہت ساری گمان سے بچ جاؤ. سنتب تم تمہیں بسیا تک خال لگی سنتا عمر سنتا کھلی سنو اتنا بعض الظن اثم، کس سنتا غلط تکے نیگیٹو سنتا ہوئی اوبا لے گو گنا ہوئی. اللہ رب العالمین نے زبر رکھو کرا اگر مانوش یہود نصارا یا بدرمی یا مجوس عیسائی کنو گرو نہ بلکہ زبر اللہ رفر ایمان انچ ایمان والا ایمان والا اخلا رکھو کرا تمہیں تین سنتا خوری ہیں انمر پتی تمہیں سنتا خور بار خورت گیا آخ کا غلط سنتا خوری لئی بار اردشن میں غلط سنتا خور بار اللہ فرمائے کرا کس سنتا غلط ہی سے باری تک گناہ پھئی بار اگر خدا حرم لیا میں ششوری لیا مسجد اور مدے بڑا ایک بزرگ عبادت خور بار সাথে সাথে একজন ফকির মানুষ গরিব মানুষ তাইনো এবাদত করলা আর এই দুইজনের মাঝখানে বড় মালদার এক মানুষ এবাদত করলা ফকির বেড়া তার এবাদত করিয়া আজ উঠাইয়া কল আল্লাহ আমি তো মানুষ গরিব বালা খাইবার আমার বড় জানে পড় এই বালা যে জিনিস ওপরে আমি তোলা লবণ মরিচ লাগাইয়া খাইতাম সাইয়া হে উঠিয়া কইল আল্লাহ আমার বিরিয়ানি খাইবার বড় জানে পড় কিতাবের মধ্যে বিরিয়ানি লেখা না আমার বিরিয়ানি খাইবার বড় জানে পর আর দিল্লির গাজরের হালুয়া খাইবার বড় জানে পর এখানে হে দোয়াত জুড়ে হইছে মাসানে যে মালদার মানুষ দলি মানুষ টেখাওয়ালা পয়সাওয়ালা মানুষ ই বেটা ভিতরে ভিতরে ফর দেখরাই দিল হুসর মনহুস হ্যাঁ আমারে দেখিয়া হে বিরিয়ানি আর দিল্লির গাজরের হালুয়া খাইবার তার জোগাড় হে জুড়ে হর তার মানে আমি তারে খাওয়াইতাম তারে আমি টেখা দিতাম ভিতরে ভিতরে চিন্তা করে হইল আমি তারে পুচ্ছ দিতাম না যা তুই যত খুঁজ যত মাং আমি তোরে পুচ্ছ দিতাম না ফকির বেড়া আল্লাহর কাছে দোয়া ওয়া করিয়া ঘুমাই গেল মসজিদে ফকির হয়েছে এর মাঝে দেখে এক মানুষ বড় সদরি এখান লইয়া আর সদরির মধ্যে ও বিরিয়ানি আর দিল্লির গাজরের হালুয়া লইয়া আইছে আবার পরে ফকির বেটার উঠাইছে ও বাবা তুমি উঠে বাবা ওটানির পরে উপরে থাকি ফর্দা হরানির বাদে দেখো নিন বিরিয়ানি আর দিল্লির গাজরের হালুয়া মালদার বেড়া দেখিয়া পরিশান হয়ে গেল আরে ই বেড়া ওবা দোয়া করলো আল্লাহ আমার বিরিয়ানি খাওয়াও হালুয়া খাওয়াও আর ইবা থেকে আমি কই আর আমার দেখিয়া মনে কর খর দেখরাই নি আমি ইগুরে টেকা পয়সা দিতাম না টোটেলি আর ইবা থেকে আরেক বন্দা লইয়া আই গেল ও তাই থোড়া গাজরের হালুয়া খাইলা বিরিয়ানি খাইলা আর যে বেটা লইয়া আইছে বড় সুন্দর করিয়া আবার পেক করিয়া হে লইয়া যার দিয়া মালদার মানুষের যে গিয়া দোল লাখইলা বাইরে তুই আর দুনিয়া খাওয়াইবার মানুষ হইলে না রে মসজিদ ফকির বেটারে খাওয়াইতরে বেটা উঠিয়া হইল ভাই ইকানোর ঘরে বড় রাজ আস বড় একটা কাহানি আস বল এর বাজে ইচ্ছা ঠিক আছে ও খাওয়াইতে যে তুই বিরিয়ানি আর আনিয়া গাজরের হালুয়া খাওয়াইতে আরো বহুত ডিশ আছে আইটেম আছে ওটা খাওয়াইতে বল ভাই ইসকে পিছে ভি রাজ হে মালদার বেটা হইল ভাই ও রাজ শুনে কি নিয়ে তুমি আয়া ও রাজ মুঝে শোনাও রহস্য কিতা আমারে শোনাও বলে তো বউ
হইলে আমিও এক মজদুর মানুষ ডেইলি থোড়া থোড়া টেকা দোলা করিয়া চইতাম ওতা লাগিন আমি চইতাম যে আমার ফুয়া ফুড়িনতে আস্তা কইতা আব্বা আমরা ওতা খাইতাম হতা খাইতাম তার আর মাংরে ফুরা করবার লাগি আমি আমার পার্স আর ঝুলির মধ্যে থোড়া টেকা কই দিতাম আজ আমার ফুয়া ফুড়িনতে কইছেন আব্বা বিরিয়ানি খাইবার বড় জানে কর আর গাজরের হালুয়া খাইবার বড় জানে কর আমি গরিব সহি কিন্তু টেকা তোড়া দোলা করিয়া রাখতাম আমার দিল বড় দমি আসলো গনি আসলাম দিলর আমি ও আমি খরচ আনলাম আনিয়া বিরিয়ানি আর হালুয়ার আনিয়া আমার বিবিরে দিয়া কইলাম তুমি বানাও আর আমি ঘুমাই যাই যে সময় আমি ঘুমাইলাম ঘুমানির পরে দেখলাম মদিনার কমলিওয়ালা আহমদ মুস্তাফা তাজেদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ মে তশরিফ লায়ে আর ও মসজুর বেটারে হইরা ও ভাই যে তুম বিরিয়ানি কে সামান লায়ে আর যে গাজর কে সামান লায়ে তুম গাজর ভি বানানা গাজর কে হালুয়া ভি বানানা আর বিরিয়ানি ভি বানানা আর বানানে কে বাদ পকানে কে বাদ তুম মত খানা তুমারে আহল ও আয়াল কো মত খিলানা উস মসজিদ মে চলে জানা ওহা এক ফকির সোয়া হুয়া হে উসকো খিলা লেনা উসকো খিলানা ফির খিলানে আর খিলানে কে বাদ যদি তুমি আর তোমার বিবি আহল ও আয়াল যদি খাও মে মোহাম্মদ জামানত লেতা হুঁ কে তুমি জান্নাত আতা কর দুঙ্গা সুবহানাল্লাহ আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল বস ও শেষ করে লইয়া ও মালদার বেঠা হে তো সব সুখের দনে উদাইব বলে ভাই খালি ক্ষত খরচ হইছে কইছে 2000 টাকা এক কাম করো আমি 4000 দিন খালি ওদিক দিলাও ঠিকই কইছে জিনা বলে 8000 দিন দিলাও কইছে জিনা 10000 দুঙ্গা দে দো বলে নেহি চলেগা লাখ দুঙ্গা 2 লাখ 3 লাখ ও বাদে বেঠা উঠিয়া কর সাহেব ये खाना तुम पूरी दुनिया भी दे दोगे ये खाना मैं देने वाला नहीं क्यों ये खालीर मध्य रसूल जन्नत और जमानत दुश्मन होकर सुभान अल्लाह अमर भाई फल दुस्त बुजुर्ग फल आखिरी मात कहन अमरा बदगुमानी तकिन बसिया तखतम एक भाई तार बोलो सप्तक दुईबार कलर करे तुम्हार असुविधा की तावर एक भाई सप्तक तार मोबाइल दुईटा बदलार तुम्हार असुविधा की तावर হ্যাঁ এক ভাইয়ে গাড়ি সপ্তাহ দোকান বদলার তোমারও সুবিধা কি দাও তুমি দোয়া করো ভাই আল্লাহ তারে দোলা দিস আমারে বলা দো বদগুমানি করতাম না আর কিছু পাই না উঠিয়া ভাই মনে হয় দিমাগপুর গিয়া ইয়া নাগাল্যান্ড গিয়া সৌদি গিয়া 2 নম্বরে খামাইছে মনে হয় আমিও তো ব্যবসায়ী আমিও খামাইয়া আমিও তো বরকত পাই না এই বেটা কিলা বরকত সাহেব না না বস এক মিসাল এক সেকেন্ডর কইয়া শেষ করে লইয়া আমার জমুল্লাহ খান মোবাইল আছে আপনি যেসে একজনে ফোন মারছেন আমি ফোন উঠাইছি না দুইবার ফোন মারার বাদে আমি ফোন উঠাইছি না আপনি উঠিয়া কই দিলা দেখরা মানু বড় হই গেছে হ্যাঁ ফুটানি মারার মাটি কি লইছে ওটা লাগি আমার ফোন উঠার না আমি মজমার মধ্যে বয়ান করি আর ফোন উঠানির সময়ও না সাহেব আপনি ফোন মারিয়া বদগুমানি করিয়া জাহান্নামের রাস্তা রেখে লিয়ার পর রায় আর আমি ফোন না উঠাইয়া যেদিন আল্লাহ এই মাত কবুল করে নেয় আমি জন্মতব রাস্তা আসান করিয়া বস এই জিনিসটা কিনা আল্লাহ আমরা বাসাইয়া রাখতাম হর ডিপার্টমেন্ট হর এলাকার হর সমাজের মধ্যে এই ধরনের সুচ বদগুমানি আমরার গেছে খুব বেশি পেলি গেছে আল্লাহ তালা আমরারে বদগুমানি আর বদনিয়তি কদিন বাসাইয়া রাখতা সবক আল্লাহুম্মা আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ